नमस्कार, आज के आमी आपनादेर के बारो भाजा तैरी करा देखाबो। देखुन, एखाने आमी छोला भिजिए रेखेछि, एटाते मटर भिजिए रेखेछि, आर एटाते छोटो छोटो आलू टुकरो करे रेखेछि। तो भिडियोटा आपनारा देखते थाकुन किभाबे चटपट बारो भाजा तैरी करी। प्रथमे आमी आलू, मटर आर छोला एगुलोके सिद्ध करे नेब। छोलाटा आलादा सिद्ध करे नेब आर मटर आर आलू एकसंगे दिए सिद्ध करे नेब। কড়াইয়ে আমি দুটো শুকনো লঙ্কা আর জিরে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে গুঁড়িয়ে নেব। দেখুন, আলু, মটর, ছোলা সব সিদ্ধ হয়ে গেছে। এটা আলু আর মটর সিদ্ধ, এটা ছোলা, আর এখানে নিয়েছি সরষের তেল অল্প একটু, আর পেঁয়াজ, আর চানাচুর ছোটো ছোটো করে, আদা আমি কুচো করে নিয়েছি, আর এটা তেঁতুলের কাল, আর বিট নুন, কাঁচা লঙ্কা, আর এটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা আমি গুঁড়িয়ে নিয়েছি। এখানে মটর আর ছোলা, মটর ছোলা যখন সিদ্ধ করবেন তখন অল্প একটু করে নুন দিয়ে মটর ছোলা এর উপরে আমি দিয়ে দিলাম, ছোলা দিয়ে দিয়ে দিলাম। এর উপরে আমি বিট নুনটা দিয়ে দিলাম, সরষের তেলটা একটু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। আদা কুচোগুলো দিয়ে দিলাম। এতে পাতিলেবুর রস দেবেন না, খুব পাতিলেবুর রস দিলে অতটা স্বাদ আসে না। তেঁতুলের কাই দেবেন। জিরে ভাজা, জিরে শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা, সবশেষে আমি চানাচুর দিয়ে দিই। দেখুন, তৈরি হয়ে গেছে বারো ভাজা। আপনারা এরকম বাড়িতে তৈরি করবেন, দেখবেন ভালো লাগবে, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।